হয়েছে, পানিও পড়ছে, তারপর থেকে এই সমস্যাটা দেখা দিছে কি সাথে সাথে না, ছয় মাস পরে ওটা ঢুকছে, ওই যে এইগুলা পড়ছে ভিতর থেকে, মানে রেডিয়েশন বলতে পারেন, এর সাথে জার্মসও থাকে। কারণ পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ করে কিন্তু সমুদ্র, সমুদ্রে বললাম তিন ভাগ পানি, এই তিন ভাগ পানি কিন্তু বাষ্প হয়, এই বাষ্প হইতে গিয়ে অনেক সময় মাছও উঠে যায়, অনেক জীবাণু উঠে যায়, সব কিছু উঠে যায়। মাঝে মাঝে দেখবেন মজা মজার ঘটনা ঘটে, অমুক দেশে অমুক মাছের বৃষ্টি হয়েছে, সব মাছ পড়তেছে আকাশ থেকে, এরকম অনেক কিছু হয়, এইরকম ঘটনা ঘটে, এটা আমরা শুনছি দেখছি ছবি দেখছি, হ্যাঁ এরকম হয়। তো উনি আমার বললো যে বাবা আমার তো মনে হয় আপনাদের কিছু হবে না, আপনারা নিয়ে দেখতে পারেন, কিন্তু আমার যেটা মনে হয় এই এটা তো এইরকম টাইম ছিল, এটা নভেম্বর ছিল, এটা নভেম্বর সিগন্যাল পড়ছিল 10-12 আমরা গেছিলাম যখন। তো বললো যে আগামী কয়েকদিনে যে বৃষ্টি হয়, এর 4-5টা বৃষ্টি হবে, দেখবেন ঠিক হয়ে যাবো। আমি কী ঠিক হবে, ভিতর সব কালো দাগ চলে যাবে, চিন্তা করেন মানুষের এই অভিজ্ঞতা, সে নিজে মনের জোর দিয়ে মনের শক্তিতেই বললো। তখন আমরা বললাম যে ফার্মার্স এক্সপিরিয়েন্স ইজ দ্য ভাইটাল থিং এভরিথিং টুয়ার্ডস এনি অ্যানালাইসিস, অ্যানালাইসিসের আগে এই কৃষকের যে অভিজ্ঞতা প্রত্যেকটা জিনিস কাউন্ট হবে। ঠিকই দু মাসের বৃষ্টির খবর নিলাম, সব মানে কাজ ভালো হয়ে গেল, আবার আগের মতো আগের জায়গায় চলে আসলো। কত কিছু আমরা বলি, দেখেন এই যে কিছুদিন আগে বলি যে উষ্ণ পৃথিবী গরম হয়ে গেছে, আমরা গরম কার্বন ডাইঅক্সাইডের কারণে ওজন স্তর এই সেই কত কিছু বলতেছি না। তো উত্তর মেরুতে তো সব বরফের চাইগুলো আছে, এক একটা চাই তো এক একটা দেশের সমান, মানে মনে করেন নোয়াখালী ডিস্ট্রিক্টের মতো একটা বিরাট পাহাড় বরফের একটা চাই আছে, গলা শুরু হয়েছে। তো গলা শুরু হয়েছে মানে এটা লক্ষ লক্ষ কোটি কোটি টন ওজন, তো গলা শুরু হয়েছে ওইখান থেকে বলতেছে সায়েন্টিস্টন পড়ে আছে, কিন্তু এরা বলতেছে এটা যদি বাড়ে তাহলে সমুদ্রে 1 ইঞ্চি পানি বেড়ে যাবে, পানি বেড়ে গেলে বাংলাদেশের 17% ডুবে যাবে এটা বলছিল তারা, এই যাবে ওই জায়গায় এই যে এই যাবে। হঠাৎ করে দেখেন তারপরে চলতে হঠাৎ করে দেখাও ওই গলাটা বন্ধ হয়ে গেল, কেউ কিছু হাত দেয় নাই, নিজের থেকে বন্ধ হয়ে গেল নেচারালি। এই যে রিয়াকশন যেটা হচ্ছে সব সেট করা, সুপার পাওয়ার অল মাইটি ক্রিয়েটার, সব কিছু যতই কিছু বলেন আমরা যাই কিছু হই না কেন, ওইটি স্বীকার করবে না যারা নাস্তিকেরা বিচার তাদের, কিন্তু ঘুরে ফিরে কিন্তু ওইটি বন্ধ হয়ে গেছে, পৃথিবীকে রাখতে হবে। তো এরকম অনেক ঘটতাছে, কিন্তু মাঝখানে আমরা সাময়িক যে সমস্যাগুলো হচ্ছে এগুলোর জন্য আমরা কিন্তু সবসময় ব্যক্তি ব্যস্ত সব থাকি। অনেক সময় দেখবেন আপনার জীবনে চলতে গিয়ে অনেক সময় আমরা খুব পৃথিবী সহ্য করতে পারি না, অনেক সমস্যা পারিবারিক এই সেই কোনোরকম, যদি দাঁতে কামড়া যদি কিছু কিছু ব্যাপার আছে, অনেক কিছু আছে শেষ হয়ে যাবে আপনার, এটা ঠিক দু একটা ঘটনা ঘটিতে পারে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে আপনার ধৈর্যের পরীক্ষা, যদি টিকে যেতে পারেন তাহলে দেখবেন উঠে দেখবেন সলভ হয়ে গেছে, বিশ্বাস থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে এটা। তো এইটা হলেও আপনার এই যে আমি অনেক কিছু বলবো, এমন কিছু বলবো যে এই লবণাক্ত মাটিতে এই ফসল বুনবো, বোনেন আপনি, আমি তো বললাম আগে অ্যানালাইসিস করেন তারপরে আপনি চয়েস বলবেন, অনেক কিছু আছে কী না হয় সব কিছুই মানুষ চিনে, এখন ক্যাপসিকাম চিনে মানুষ, এখন লেটুস পাতা চিনে মানুষ, এখন সবই চিনে, তারপরে ওই যে ওইটার নাম কি ফুলকপির মতো ব্রোকলি সবই চিনে মানুষ, অ্যাসপারা গাছও চিনে, দামি জিনিস সবই বোনা যাবে, সবই হবে, কিন্তু সিলেকশন ওই যে অ্যানালাইসিস, তারপর সাহস করে একটা ট্রায়াল নিতে হবে, করতে হবে। আচ্ছা এটা হলে নর্মাল আপনার প্রসিজিওর, কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি আমার লবণাক্ত মাটিটা কীভাবে ম্যানেজমেন্ট তো আমরা জানি যে থিওরিক্যাল এটা আমরা বই পড়া, এটা আমার সয়েল সায়েন্সে যে একটা জিনিস আছে যে যদি আমরা যদি কম মাটি হয় উপর স্তর তো সাদা থাকে লবণাক্ত, এটা কিন্তু হাইলি মানে ই না কিন্তু স্যালাইন না, হাইলি স্যালাইন হচ্ছে এই যে কুয়াকাটা, তারপরে ওই যে ওই গুন্ডা সাতক্ষীরা একবারে সাদা হয়ে যায়, সাদা স্তর করে যায়, আচ্ছা কিচ্ছু হবে না পুরা, এটা কিন্তু এটা না, এটা কিন্তু সমুদ্রের থেকে একটু ভিতরে এখানে বৃষ্টিপাত হয়, সব কিছু চেঞ্জ হয়, এগুলো ডিপেন্ড করে আপনার গাছপালা যত জন্মাবেন গাছপালার সাথে অক্সিজেন, অক্সিজেনের সাথে বাষ্প, বাষ্পর সাথে বৃষ্টি, বৃষ্টি হবে এবং মাটি চেঞ্জ হয়ে যাবে, পাতা পড়বে, পাতা পড়লে মাটিটা আপনি মেঘনার প্রভাবটা এটা কাজে লাগে। আরেকটা জিনিস আমরা তো মানে অনেক জায়গায় দেখা যায় যেখানে আপনার চরাঞ্চলে
পাতা কুড়িয়ে নিয়ে যায় পড়ার জন্য। গরিব মানুষ করতে হবে, রান্না করতে হবে। আর মজার জিনিস কি, গরুর পিছনে যখন গোবর পড়ার আগেই তো এভাবে দিয়ে রাখছে একটা কন্টেনার, মাটি পড়ার আগে। মাটি পড়লে কিন্তু মাটিটা লাভবান হইতো, মাটি পুনরুজ্জীবন লাভ করতো, উজ্জীবিত হইতো। কিন্তু ওই মানুষের দরকার গোবর, গোবর পড়ার আগেই গরুর পিছনে সে ঘুরতেছে, গোবর পড়ার আগে সে কালেক্ট করে ফেলছে। এগুলো হচ্ছে মানুষের অভিনয়। তারপরেও আমরা আছি, তারপরে আপনার যদি ছোটো এরিয়া হয় তাহলে আপনার মানে আমি যেটা আমরা মনে করি ওই পাওয়ার টিলারের সাথে অনেক কিছু বেড়েছে, হারভেস্টার টারভেস্টার সোয়িং কত কিছু বেড়েছে না। এক মানুষ অনেক শ্রমিক পাওয়া যায় না এখন, আমরা একটা ট্রাক্টর যদি 8-10 জনে কিনে 8 লাখ টাকা যদি কিনি, অনেক হিসাব করে দেখা শ্রমও বাঁচে, টাকাও বাঁচে, শ্রমিকের শক্তি অপচয় নষ্ট হয়, সময় বাঁচে। ওটা দিচ্ছে যদি ওটা বলে স্ক্রেপার, ছেঁচে পেলা আর কি, আমরা চাই না উপর থেকে লবণটা ছেঁচে দিয়ে দেবো। যে কত পরিমাণ আছে আমার, এই 0.5 মিলিমিটার, 0.5 সেন্টিমিটার, 0.5 সেন্টিমিটার, 2.4 সেন্টিমিটার হলে 1 ইঞ্চি, 1 ইঞ্চি মানে আধা ইঞ্চির মতো। তা আধা ইঞ্চি যদি আপনার যদি উপর থেকে ছেঁচে ফেলেন, এটা হলো ছোটো, যে মনে করেন 5-10 হেক্টর যদি হয় ফিজিবল। কিন্তু পুরো এরিয়া যদি আপনার সমবায়ের মাধ্যমে যদি করেন তাহলে কিন্তু আপনার এক্সপেন্সিভ হয়ে যাবে। ছেঁচে ফেলেন একটা পুরা, কিন্তু মাটি থেকে লবণ চলে গেল, করলেন আপনার সেজন্য। কিন্তু আপনি তো জানেন না, এই এরিয়া হচ্ছে কোস্টাল বেল্ট, যে কোনো সময় জলচ্ছ্বাস হইতে পারে, তাই না? জলচ্ছ্বাস হইতে পারে, তারপরে আপনার টর্নেডো, সুনামি, কী কী আছে সব, এগুলো সব ঢুকে গেল। একবার পানি 1 ঘন্টার জন্য থাকলে যথেষ্ট, মাটিটা সেচুটুট হয়ে যায়, মাটিটা ছাড়াই নিয়ে যায়। আপনার যে এতদিনের শ্রম, এতদিনের লালিত পালিত মাটিকে যত্ন করে সুন্দর করে রাখছেন এবং ফসল বুনবেন, সব পেঁচাকার। তো এগুলো হচ্ছে আপনার সব কিছু, মানে কি সমস্যা যেটা হবে তার আগে আপনাকে চিন্তা করতে হবে, চিন্তা করতে হবে। মনে করেন আমরা অনেকে এই এই মনে করি অনেক কিছুই, যে কোনো জিনিস আমরা বানাই, মনে করেন মেটালের কোনো জিনিস বানাই, মেটালের ভিতরে কিন্তু থাকে দূষিত পদার্থ, হেভি মেটাল থাকে যেগুলো আমাদের ডিজাইন না, কিন্তু ওটুকু একটু দিতে হয়, না দিলে মেটালটা আবার শেপ পায় না। ওটা যদি আমি কমায় দেই, ওটা কমায় দিলে বাই প্রোডাক্ট হিসেবে কিন্তু ওটা বের হয়, বেরিয়ে মাটির সাথে মিশে মাটির থেকে যায় পানিতে, পানিতে গেলে পানির মাছগুলো মারা যাবে, মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাবে। যেখানে আপনি 50 মন পাইতেন সেখানে আপনার পাবেন 20-25 মন। এগুলো তো এখানে এখন আমরা চিন্তা করি, ওইটা খেয়াল করেন, আমার চিন্তাটা হচ্ছে যেই প্রোডাক্টটা আমি অর্ডার দেবো বাইরের থেকে আনবো, যে ইন্ডাস্ট্রি তাকেই বলতে হবে যে আপনি ভাই একটু কমায়া করেন, কি ওটার মধ্যে আপনার হেভি মেটালস আছে, মার্কারি আছে, হেভি মেটালস ক্রোমিয়াম আছে, নিকেল আছে, একটু কমাই দেন। একটু শেপটা খারাপ হোক অসুবিধা নাই, কিন্তু আপনি রেসিডুয়াল ইফেক্ট, যে অবশিষ্ট যে যে ক্রিয়া বিক্রিয়া যেটা মাটি এবং গাছে বা মাছে গাছে সবখানে হবে, সেটা থেকে আপনি এখন আমাদের চিন্তা হচ্ছে এইখানেই এরকম চিন্তা করা উচিত। তারপরে আমরা আবার বলি ঠিক আছে, তারপরে আপনার এই বড় বড় গাছ যেগুলো অনেকদিন বাসে প্যারেনিয়া দীর্ঘজীবী গাছ, এগুলো 5-10 ফিট কিন্তু কেন যে আমাদের বুঝলাম না তখন তারা